গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো তো আমি আবারও অনলাইন ক্লাসের নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন আমি তোমাদের স্ট্যান্ডার্ড থ্রির বাংলা পড়াবো ঠিক আছে তো আমি আগের দিনে তোমাদের কি করিয়েছিলাম শিশুর প্রার্থনা কবিতাটি পড়িয়েছিলাম এবং কোয়েশ্চেনগুলো আমি তোমাদের দিই কিন্তু দিয়ে দেব তো যাই হোক তো আগের দিনে কবিতাটা নিশ্চয়ই একটুখানি করে মুখস্থ করছো এবং পড়েছো মানেও বুঝতে পেরেছ তো আজকে একটা আমি তোমাদের গদ্য পড়াবো ঠিক আছে সম্পূর্ণ একটা গদ্য মানে নতুন গদ্য পড়াবো তো গদ্যটার নাম হলো গনসার চিঠি কে লিখেছেন না লীলা মজুমদার লিখেছেন ঠিক আছে তো আমি এটা একটা খুব সুন্দর গল্প তো আমি পড়া মানে তোমাদের পড়ানোর আগে আমি তোমাদের একটুখানি মানে মূল কথা যেটা সেটা বলে দেব। চলো তাহলে দেখি মূল কথায় কি আছে সত্যি কোথায় অর্থাৎ সত্যি কোথায় শেষ আর স্বপ্ন বা কল্পনার কোথায় শুরু তার হিসেব ছোটরা করে না ঠিক আছে মানে ছোটরা কি হয় সত্যি বা কোনটা স্বপ্ন কোনটা কল্পনা সেটা তারা বুঝতে পারে না বা তাদের সেই সম্পর্কে কোনো জ্ঞান থাকে না গনসা তাই সন্দেশকে চিঠি লিখছে তার কাল্পনিক ভয়ের কথা জানিয়ে মানে এই গল্পের মধ্যে গনসা এবং সন্দেশ নামে কেউ আছে তো গনসা সেই সন্দেশকে চিঠি লিখছে ঠিক আছে এখন আমরা সেটা জানি না গল্পটা পড়তে পড়তে জানবো যে গনসাইকে আর সন্দেশীকে তার মা মামারা এক ভয়ঙ্কর মাস্টার মশায়ের সঙ্গে একটা দল তৈরি করে মাস্টারমশাইয়ের স্কুলে গণেশকে ভর্তি করে দিয়েছে ঠিক আছে তো গনসাকে তার মামা মারা কি করেছে ষড়যন্ত্র করে একটা ভয়ঙ্কর রাগী মাস্টারমশাইয়ের কাছে ভর্তি করে দিয়েছে গনসা পানপ্রণে মনে প্রাণে বিশ্বাস করে সেই মাস্টার মশাই ছাত্রদের ম্যাজিক দিয়ে ছাগল বানিয়ে দেয় মানে এটা তার মনের মধ্যে ভয় আছে এটা তো অ্যাকচুয়ালি বাস্তবে সম্ভব নয় যে মাস্টারমশাইরা তোমাদেরকে জাদু করে বা ম্যাজিক করে ছাগল বানিয়ে দেবে তো সেই জন্যই এখানে বলেছে যে বাচ্চাদের একটা কাল্পনিক ভয় থাকে বাচ্চাদের তারা জানে না যে কোনটা সত্যি তো সেই রকমই গণেশের মনের মধ্যে একটা ভয়ের বাসা তৈরি হয়েছে যে তাকে হয়তো মাস্টার মাস্টারমশাই কি করবে না ছাগল বানিয়ে দেবে কোনো বাস্তব প্রমাণ পায় না বলে মনের বিশ্বাসটাই তার কাছে সবচেয়ে বড় প্রমাণ মানে যেটা বললাম আর কি তার সেই সব কাল্পনিক ধারণা সম্পর্কে কোনো জ্ঞান নেই তাই তাকে যা বোঝানো হয়েছে সে সেটাই বুঝেছে মাস্টারমশাইয়ের এর ঘরে জানলা দিয়ে সে একদিন উঁকি মারে দেখতে পায় এক স্নেহশীল দম্পতিকে কিন্তু গনসা ভীষণ ভীত সন্দেশকে সে তার সঙ্গে খোঁয়ারে দেখা করতে বলে মানে একদিন মাস্টার মশাইয়ের ঘরে জানালা দিয়ে উঁকি মেরে দেখেছে দেখ স্নেহশীল দম্পতিকে ঠিক আছে তো এই দম্পতি মানে অর্থাৎ মানে স্ত্রী আর স্বামী ঠিক আছে সে ওদেরকেই দম্পতি বলে তো আমরা সেই সম্পর্কে জানবো গল্পটা থেকে ঠিক আছে তো তাহলে আছে আমি তোমাদের আজকে একটু পড়িয়ে যাই হোক তাহলে গনসার চিঠি লেখা কা মানে কে লিখেছেন লীলা মজুমদার তারপর মানে গনসা কাকে চিঠি লিখছে গনসার চিঠি লিখছে সন্দেশকে ঠিক আছে আমরা মূল কথায় যেটা পড়লাম তো কি বলছে দেখো ভাই সন্দেশ অনেকদিন পর তোমায় চিঠি লিখছি এর মধ্যে কত কি যে সব ঘটে গেল যদি জানতে তোমার গায়ের লোম ভাই খাড়া হয়ে গেঞ্জিটা উঁচু হয়ে যেত চোখ ঠিকরে বেরিয়ে আসতো হাঁটুতে হাঁটুতে ঠকাঠক হয়ে কড়া পড়ে যেত মানে গন গনসা হচ্ছে একজন বাচ্চা ছেলে সে কাল্পনিকভাবে সে সত্যি সত্যি কিন্তু চিঠি লিখছে না কাল্পনিকভাবেই চিঠি লিখছে কাকে না ভাই সন্দেশকে যে এর মধ্যে এমন অনেক কিছু ঘটে গেছে যেটার কারণে তোমার লোম খাড়া হয়ে যাবে গেঞ্জিটা উঁচু হয়ে যাবে এবং চোখ ঠিকরে বাইরে বেরিয়ে আসবে এবং হাঁটুতে হাঁটুতে ঠকাটক হয়ে কড়া পড়ে যেত ঠিক আছে তারপরে দেখো আজকাল আমি মামা বাড়ি থাকি মানে কে মামার বাড়িতে থাকে গনসা মামার বাড়িতে থাকে আমার মনে হয় ওরা কেউ ভালো লোক নন মানে কনসার ধারণা যে তার মামার বাড়ির লোক কেউ ভালো নন ওদের মধ্যে মাস্টার মশাই তো আবার ম্যাজিক জানেন মানে যেটা পড়লে মানে বললাম আমি যে ও ভাবছে যে মা মামার বাড়ির তো কেউ ভালো নয় আবার যেই মাস্টার মশাইয়ের কাছে তাকে ভর্তি করে দিয়েছে সে হয়তো আবার ম্যাজিক জানেন আমি ম্যাজিক করতে দেখিনি কিন্তু ম বলেছে ওর স্কুলে বছরের প্রথম প্রথম মেলায় ছেলেপুলে থাকে আর শেষের দিকে কুটিকতক টিম টিম করে মানে ওকেই মন্দা ভয় করি ভয় দেখিয়েছে যে ওর স্কুলে বছরের প্রথমে অনেক ছেলে মানে ছেলেপুলে ভর্তি হয় তারপর থেকে থেকে মানে কয়েকটা ছেলে মাত্র টিম টিম করে এদিকে মাস্টার মাস্টারমশাইয়ের ছাগলের ব্যবসা দিন দিন বেড়েই চলেছে এ কিন্তু বাবা সুবিধার কথা নয় মানে ওই যে তাকে ভয় দেখানো হয়েছে যে মাস্টার মশাই হয়তো ম্যাজিক করে ছাগল বানিয়ে দেয় না পড়াশোনা করলে সেই জন্য বলছে যে এইদিকে তো মাস্টার মশাই ছাগলের ব্যবসা দিন দিন বেড়েই চলেছে এ কিন্তু বাবা সুবিধার কথা নয় ছেলেগুলো ভাই যায় কোথা মাস্টারমশাইয়ের চেহারাটাও ভাই কীরকম যেন সরু ঠা ঠ্যাং প্যান্টেলুন উনি কখনো ধোপার বাড়ি দেন না মানে মাস্টারমশাইয়ের এখানে বর্ণনা দিচ্ছে মাস্টার মশাইয়ের কি সরু সরু ঠ্যাঙ্ক এবং প্যান্ট যেটা যে প্যান্টটা পরে সেটা কোনো দিনও ধোপার বাড়ি অর্থাৎ কাচতে দেন না ঠিক আছে সাদা কালো চৌকো চৌকো কোট পরছেন তো পরছেনই আবার চুলগুলো সামনের দিকে খুদে খুদে পিছনের দিকে লম্বা মতন মধ্যখানে দাঁড় করানো মানে দেখো এখানে মাস্টার মাস্টারমশাইয়ের কিন্তু চেহারার বর্ণটা বর্ণনাটা কিন্তু দিয়েছে এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে মাস্টারমশাইয়ের চেহারাটা যেন কীরকম সরু ঠ্যাং প্যান্টেলুন যেন কখনও ধোপার বাড়িতে দেন না অর্থাৎ কাচতে দেন না সাদা কালো চৌকো চৌকো কোট পড়ছেন তো পড়ছেনই আবার চুলগুলো সামনের দিকে খুদে খুদে পিছনের দিকে লম্বা মধ্যিখানে দাঁড় করানো তারপরে দেখো মাঝের গোঁপ বেটে খাটো পাশের গোঁপ ঝুলে ঝুলোঝুলো ওর জুতোগুলো কে জানে বাবা কিসের কিসের তেলে চুবিয়ে কিসের লোম দিয়ে সেলাই করা ও বাবা গো মা গো ইচ্ছে করে ওর স্কুলে কে যাবে মানকে স্বচক্ষে দেখেছে প্রথম সপ্তাহে ঘরের ভিতর সাতটা ছেলে পেন্সিল চিবুচ্ছে আর ঘরের বাইরে ঘরের বাইরে দুটি ছাগল দুটো ছাগল নোটে চিবুচ্ছে মাস্টার মশাই গা নাচাচ্ছেন পরের সপ্তাহে মানকে আবার দেখেছে ঘরের ভিতর ছটা ছেলে পেন্সিল চিবুচ্ছে আর ঘরের বাইরে তিনটে ছাগল নোটে চিবুচ্ছে মাস্টার মশাই জিপ দিয়ে দাঁতের ফোঁকট থেকে পানের কুচি বের করছেন আবার তার পরের সপ্তাহে হয়তো দেখবে বাইরে চারটে ছাগল নোটে চিবুচ্ছে আর কি মাস্টার মশাই সেফটিপিন দিয়ে কান চুল করছেন শেষটা হয়তো ঘরের দরজায় তালা মারা থাকবে আর ঘরের বাইরে নটা ছাগল নোটে চিবিয়ে দিন দিন কাটাবে খাড়ায় সান দেবেন মানে এই ছাগল বলে কাকে সম্বোধন করছে বলতো ছাত্রদের সম্বোধন করছে ঠিক আছে মানে কয়েকটাকে বাইরে বের করে দিয়েছে আর কয়েকটাকে ঘরের মধ্যে রেখে দিয়েছে ঠিক আছে তো সেটাই এখানে বলেছে তো আজকে তাহলে তোমাদের আমি এই এতটুকুই করালাম এতটুকুই আমি তোমাদের করালাম আর নেক্সট দিন আমি তোমাদের আরেকটু করি মানে যে যতটুকু বাকি আছে আমি করিয়ে দেবো ঠিক আছে তো এতটুকুই তোমরা একটু বোঝো প্রথম দিনে তারপর আমি নেক্সট দিন যতটুকু বাকি আছে করিয়ে দেবো ঠিক আছে তো তাহলে আমার ভিডিও আজকে আমি এখানেই শেষ করলাম নেক্সট দিন আমি